আবার কতক সময় 100 টাকাও বিক্রি করে। কখনো দেখা যাচ্ছে যে কাস্টমার যখন 4-5টা নিল, 5-6টা 7টা 25টা 25 পিস পর্যন্ত একবারে নেয়, সেই ক্ষেত্রে আমরা 100 টাকা করে দিই। আচ্ছা, আর যদি 2-1 পিস শুরু করছি পরম করুণাময় রব্বুল আলামিনের নামে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা জীবিকার সন্ধানে চ্যানেলে ভিডিও দেখেন এবং দেখে আসছেন প্রতিনিয়ত, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, উত্তরা তাকওয়া মসজিদের পাশেই প্রচুর কাপড়ের দোকান, বাচ্চা বড় সবাই কাপড়ের দোকান, রিজনেবল প্রাইস, অল্প দামে কিনতে হলে অবশ্যই চলে আসুন। উত্তরা তাকওয়া মসজিদের পাশে একটা খালি প্লটে এখানে কয়েকশো দোকান আছে, প্রত্যেকটা পণ্যের দাম এবং ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। আমরা দোকানদার ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কেমন বেচা কেনা কি অবস্থা? আছে আলহামদুলিল্লাহ। সারাদিন অবস্থা আল্লাহ পাকের শুকরিয়া। হ্যাঁ হ্যাঁ, সারাদিন বৃষ্টি, বৃষ্টির মধ্যে তার দোকান খোলা যায় না, কাপড়ের দোকান, তাই না? সারাদিন বৃষ্টি থাকে, বিকালে বৃষ্টি কম ছিল, তিনটার দিকে মনে করেন দোকান খোলা হয়েছে। হ্যাঁ, তারপর তিনটার দিকে তাও হালকা হালকা বৃষ্টি ছিল, তিনটার দিকে হালকা হালকা বৃষ্টি ছিল, এখন আল্লাহ পাকের। আপনার এখানে কি কি বিক্রি করেন? সব সব লেডিস? হ্যাঁ জি, এখানে যা আছে সব লেডিস। আপনাকে তো বলছি আমার চ্যানেলটার নাম হলো জীবিকার সন্ধানে, অর্থাৎ যারা ফুটপাতে অথবা ভ্যানে করে বিভিন্ন কাপড় বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে, তাদের ভিডিওটাই আমার এই চ্যানেলে কভার করি। এটা একটা মার্কেট। হ্যাঁ, যতদিন বন্ধ বিল্ডিংটা না হয়েছে ততদিন বন্ধ এরকম থাকবে, বিল্ডিংটা করে দিলে একটা মার্কেট হবে আশা করা যায়। এখানে ভাড়া কিন্তু কম না, ভাড়া হ্যাঁ 300-350 টাকা করে পার ভ্যান, প্রতিটা ভ্যান। দেখলাম একজন ওই যে সিরামিকের দোকানে 350 একজন উঠায়, পরে আবার 30 নিয়ে যায় বাল্ক। আপনার এখানে লেডিস কি কি পাওয়া যায়? এখানে টাইস আছে, টাইসগুলো একটু দেখান কত করে। এটা হচ্ছে 200 টাকা, একটু 200 টাকা 150 টাকা আমরা এটা বিক্রি করে থাকি। হ্যাঁ, অনেক কালার হয়, হ্যাঁ ব্ল্যাক কালার অনেক কালার আছে, তারপরে হেজ কালার আছে, অনেক কালার হয়ে থাকে। মেয়েদের ট্রাউজার সিস্টেম, রুট কাট আছে, ম্যারো আছে, এইগুলা বিক্রি করে থাকে মনে করেন 250 টাকা আমরা এইগুলা বিক্রি করে থাকি। 220 থেকে 250 টাকা, শুনছেন এটা 350 টাকা করে, খুব সুন্দর একটা, অর্থাৎ আধুনিক আধুনিক বাচ্চা কাচারা এগুলো ব্যবহার করে, জিন্স প্যান্ট গুলো একটু দেখান কেমন প্রাইসের। জিন্স প্যান্ট গুলো কত করে এগুলো দেখি? দাম আমরা 650-550 টাকা করে বিক্রি করেন। আচ্ছা আচ্ছা, গেঞ্জি, হ্যাঁ গেঞ্জিগুলো একটু দেখান, একটু আকর্ষণীয় গেঞ্জিগুলো দেখান। যেটাকে টি শার্ট বলে আর কি। জি জি, লেডিস টি শার্ট। গাইস, আপনাদেরকে আরও একবার জানাই দিই এটা লোকেশনটা, এটা হলো উত্তরা 3 নম্বর সেক্টর, রাজলক্ষ্মীর পাশে তাকওয়া মসজিদ, খুব পপুলার একটা মসজিদ। তাকওয়া মসজিদের পাশে একটা খালি প্লট, এখানে বিল্ডিং নাই, এই খালি প্লটে এখানে ভ্যানে আপনারা অল্প দামে খুব আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইনের এই লেডিস এই ড্রেসগুলো পাবেন, এখানে টি শার্ট পাবেন ফুল মূল্যে। এগুলা এখানে এগুলা কত করে? এগুলা 180 টাকা দাম চাই, 120 টাকা আমরা ছেড়ে দিই। 120 টাকা সর্বনিম্ন, 120 টাকা। আবার কতক সময় 100 টাকাও বিক্রি করে? কখনো দেখা যাচ্ছে যে কাস্টমার যখন 4-5টা নিল, 5-6টা 7টা 25 পিস পর্যন্ত একবারে নেয়, সেই ক্ষেত্রে আমরা 100 টাকা করে দিই। আচ্ছা আচ্ছা,
আর যদি 2-1 পিস যখন নেয় তখন 140 টাকা 130 টাকা 120 টাকা আমরা যে যার কাছ থেকে যেমন নিতে পারি এভাবে চলবে গাইস মার্কেটটাতে কিন্তু ভালো ক্রেতা আছে দেখুন চতুর্দিকে আপনাদেরকে ঘুরায় দেখাই এই গেঞ্জিটা একটু দেখেন এটা কত করে তাহলে আপনার এখানে যা দেখলাম সব লেডিস সব লেডিস এই আমাদের এই একটা কমিটি আছে অনেক ধন্যবাদ ভাই তে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জীবিকার সন্ধানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেখতে থাকুন নিত্য নতুন ইউনিক ইউনিক সব ভিডিও যারা ভ্যানে ফুটপাতে জীবিকা নির্ভর করে তাদের ভিডিওটাই কভার করি আমার এই চ্যানেল থেকে তো বিদায় নিচ্ছি এই ভাইয়ের দোকান থেকে আল্লাহ হাফেজ